বিএনপি তিনজন নেতাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের পদোন্নতি দিয়েছে পদোন্নতির পর তারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছে দলটি আজ দল সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর পদে জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়াকে সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দল আশা প্রকাশ করে যে উল্লেখিত নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন প্রেস রিপোর্ট বার্তা বাজার